হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে এই পুঁটি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মাছ আমি কেটে নিয়েছি, এবার আমি মাছটা সব ধুয়ে তুলে নেবো। তাহলে এবার আমার মশলাটা রেডি করতে হবে, তাহলে হয়ে যাবে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, কটা গোটা জিরে দিয়ে দেবো। এবার আমি আদা কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2-3 মিনিটের মতন ভেজে নেবো। পেঁয়াজ আমি 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি রসুন দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেবো হলদি গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেবো। আলু আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি 15 মিনিটের মতন ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার আলু দিয়ে পুঁটি মাছের রেসিপি হয়ে গেছে, পারলে তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর একটা রেসিপি হবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাতে পারি।